ওকে কি কি আছে দেখো আমার কুলফিকে ইগনোর করো ঠিক আছে ও আমার সবসময়তেই ও আমার পাশেই থাকে ওকে দেখি কি কি আছে এটা একটা আছে কুলফা নো কালার অ্যান্ড ক্রিম ওকে এটা কিছু একটা আছে ক্রিম এটা কি আছে ভাই এটা হচ্ছে ক্রিম এটাও কোনো একটা ক্রিম আগে কুলফিকেই করব আমি খুব ভালো খুব ভালো জিনিস তোরই করবো আগে সবই তোর জিনিসই খুলে গেছে ইনস্ট্রাকশন আছে ও দুটো গ্লাভসও আছে ঠিক আছে ভালো জিনিস আর ইনস্ট্রাকশনটা একটু পড়ে নিই তো অ্যাজ পার ইনস্ট্রাকশন এটাকে চুলটাকে আমি একটু হালকা ওয়েট করে দিচ্ছি দেখো আমার কিন্তু হেল্প করা একটু নেই আমি এত প্রফেশনালি নই কি ভিডিও করব এটা যেটা ক্যামেরাটা যেটা শেক হচ্ছে সেটা আমার জন্য না এটা আমার কুলফির জন্য ঠিক আছে সো নাও অ্যাজ পার ইনস্ট্রাকশন আমি খুলছি এই ক্যাপ সুন্দর গন্ধটা ওকে আমি ভাবছি কি জানো আমার তো ধরো চুলটা ছোট এটা অনেকটা ধরো টিউবটা আছে তো একবারই ইয়ে না করে আমি বাটির হাতে ইউজ করবো মানে ইনকেস যদি ধরো এক্সট্রা হয়ে যায় যখন আমার কাছে আছে আমি বাটা এটাকে ইউজ করি ওকে আই জাস্ট ওয়াশ দিস এটা আন্দাজ মতন আমি ঢাললাম আমি এতটা নিলাম ঠিক আছে অ্যান্ড এতটা আমি আই থিঙ্ক দেখাতে পারছি এতটা আই থিঙ্ক রেখে দিচ্ছি যে পরে ইউজ করা যায় এক্স করে কিনা এটা কিপটে মানুষ বুঝতে পারছো না হার কিপটা আমার বর আমাকে মাঝে মধ্যে কয় তুমি হার কিপটা আস যাই হোক কিপটে তো ভালো জিনিস কিপটে হলে একটু পয়সা বাঁচানো যায় বল সো এনিওয়ে আমি নিচ্ছি অনেকটাই আমি না বার্গান্ডি কালারটা নিয়েছিলাম ওকে সো যা হয় আর কি আনপ্রফেশনাল যারা হয় তারা এইভাবেই বার করে থাকে আমাদের তো আচ্ছা একে তোবড়ে তাবড়ে তার অবস্থার তিন অবস্থা করে দিয়েছে দ্যাটস ওকে নো প্রবলেম তো এখানে একটা এখানে একটা এখানে একটা আই থিঙ্ক এইটা নেই এটা বেশ ইউজফুল আর এটা নেই তো আমি এই দুটো ইউজ করবো আমি জানতাম না এটা এটার সাথে কম আছে বলে বেশ সুন্দর ইউজফুল সো এই দুটো আমি ইউজ করব আমি তো অনলাইনে পারচেস করিনি এটা আমি পারচেস করেছি দিল্লিতে মানে উইকলি যে মার্কেটগুলো বসে সেখান থেকে বাট আমি তখন লক্ষ্য করিনি আজকে লক্ষ্য দেখছি ভেরি ইউজফুল আমার জিওটা নোংরা হবে না থ্যাংক গড এনিওয়ে লেটস গো এদিকে রেখে দিই এটারও কোনো কাজ নেই ঠিক আছে এবার এটাকে সুন্দর করে আমি মেশাবো সুন্দর মানে বেশ সুন্দর করে মেশাবো আমার যতদূর মনে হয় আমার বর না দেখে বলবে ও তাহলে আমাকে একটু অ্যাপ্লাই করে দাও আমারও তো অনেকগুলো গ্রে হেয়ার হয়ে গেছে ডেফিনেটলি বলবে আমার ওকে জানা আছে ওকে আমি এটা খুব সুন্দর কালারটা কিন্তু বেশ ভারী সুন্দর লাগছে দেখো ঠিক যেন টমেটো স্যুপের মতন মনে হচ্ছে লেটস হোপ ফর দি বেস্ট অ্যান্ড আমি আজকে প্রথমবার ট্রাই করতে চলেছি নিজে হেয়ার কালার দেখো অনেক চেষ্টা করলাম ঠিক আছে পার্লারের মতন করার বাট কিচ্ছু হলো না আমার দ্বারা তো আমি এবার চলে এসেছি বেসিকে তাতে যতটা হয় অনেক কথা ভাবলাম মানে ভাবলাম না করলাম ঠিক আছে করে ছায় ঘোনার ডিম কিচ্ছু হলো না
তারপর দেখলাম যে না নয় কাজ ভালো, কতক্ষণ ধরে আর এটাকে নিয়ে পড়ে থাকবো, আরো বাড়ির কাজ আছে, তার থেকে ভালো দুটো যখন গ্লাভস দিয়েইছে, ওরাও কিছু ভেবেচিন্তে দিয়েছে, ওরাও জানে এই দুটো হাতেরই দরকার। গেম দেখতে চলে ভয় পাচ্ছি, আন্দাজে মারিতম জগৎ যাকে বলে, আমি সেটাই এখন করছি। লোকে পুজোর আগে কালার করে, তোমরা সবাই করতে করেছো নিশ্চয়ই, আমি পুজোর পরে করি, দেখতে পাচ্ছ। আর যখন মনে হবে যে বাটিতে একটু লেগে আছে সেটাকে ছাড়া যাবে না, কিন্তু তখন কি করবে, এমনি এমনি করবে, নেবে আমার মতো বাটির ভেতরে চুলগুলোকে ঢোকাবে, ঘোরাবে, সব হয়ে গেল। ওয়া, আই এম জিনিয়াস। তারপরে চুলের মধ্যে জোটার মতন পাকাবে, হয়ে গেল বাবা। তার সাথে আমার কুলফি রানি হয়ে গেছে। তো এইভাবে চুলটাকে রেখে দেবো খানিকক্ষণ, খানিকক্ষণ না 15-20 মিনিটস অ্যাজ পার ইনস্ট্রাকশন, ঠিক আছে। এখানে একটু মুছে নিই, 20 মিনিটস পরে দেখা হচ্ছে। তোমার কাজ হয়ে গেছে? হয়ে গেছে, ওকে ডান, থ্যাংক ইউ ঘরটাকে নোংরা করার জন্য। করার পর যদি ঘর পরিষ্কার করতে হয় কি আর বলবো। সো হয়ে গেছে অনেকক্ষণ, প্রায় 20 মিনিটের বেশি হয়ে গেছে অ্যাকচুয়ালি। ও ফাইনালি হেড ওয়াশ করলাম, আর সত্যি কথা বলতে মানে আমি এতটা নিজে এক্সপেক্ট করি, আমি এটা ফার্স্ট টাইম করলাম কালারটা, বাট সিরিয়াসলি নাইস। অ্যান্ড এইভাবে ডাইরেক্টলি তো বোঝা, বাট লাইটে গেলে হালকা কিন্তু বোঝা যাচ্ছে, ভালো হয়েছে, খুব খারাপও হয়নি। স্পেশালি যদি এই সাইডে না, আমার অনেকগুলো গ্রে হেয়ার ছিল, বাট ওগুলো কিন্তু কাভার হয়ে গেছে, গুড এক্সপিরিয়েন্স। আর আরও একটা বেস্ট পার্ট হচ্ছে এই প্রোডাক্টটার, যে যদি আমার মতো এরকম শর্ট হেয়ার হয়ে থাকে তাহলে কিন্তু দুবার ইউজ করতে পারে। তো আমি এটা কিনেছিলাম 599-এ, অ্যান্ড ইটস লাইক 600, সো 300 যদি ধরো দু মাসও চলে বা তিন মাসও চলে, তিন মাস পরেও যদি ধরো, যেহেতু হেয়ার গ্রো হলে পরে গ্রে হেয়ারের পয়েন্টটা দেখা যাবে, তো আই থিঙ্ক 6 মাসের ইয়েতে আই থিঙ্ক গুড, নট আ ব্যাড আইডিয়া অ্যাকচুয়ালি। তো টেনটা না, সবই করলাম, কিন্তু করলাম কখন, কালী পুজোর পরে, দুর্গা পুজোর পরে, দ্যাটস ওকে। সো এনিওয়ে ইটস এ গুড, মানে কালারটা খুব সুন্দর, গুড। যদি তোমাদের ভালো লেগে থাকে, মানে আমার আমার মানে মানে কি বলবো, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হলো যে এতটাও ডিফিকাল্ট না, বাড়িতে ইউজ করা যাবে, যদি কারো হেল্প নাও পাও, যেমন আমার মতন মানুষের ক্ষেত্রে যারা একা বাড়িতে সেরকম কোনো হেল্প নেই, মানে ধরো কাকিমা জেঠিমা শাশুড়িমা বা মা এরকম যারা, মানে যারা বাইরে আছো বাড়ি থেকে দূরে, তাদের জন্য কিন্তু খুব ইউজফুল প্রোডাক্ট, সস্তায় পুষ্টিকর। আজকে ব্লগটা এখানে শেষ করতে, দেখা যাক আগামীকাল একটা নতুন ব্লগের সাথে। ব্লগটা যদি ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর চ্যানেল, দেখা হচ্ছে আগামীকাল আবার একটা নতুন ব্লগের সাথে। প্রত্যেকে খুব ভালো থেকো। আমার মতো যারা ভাবছো যে ইস দুর্গাপুজো কালীপুজোতে হেয়ার কালার করা হয়নি তারপরে কালার করছো, তাতে কি হয়েছে, চাপ নেবার কোনো ব্যাপারই নেই। দুর্গাপুজো কালীপুজো শেষ হয়েছে তো কি হয়েছে, জগদ্ধাত্রী পুজো কার্তিক পুজো এগুলো তো বাকি আছে, তার জন্য করে নাও।